আমরা মনে করি এই যে আমাদের সংকটের সৃষ্টি হয়েছে সেখানে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই, কাজটি যেহেতু অনেক বড়, সেখানে ভুলভ্রান্তি থাকবে, আমাদের সীমাবদ্ধতা থাকবে, অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা থাকবে। এই সীমাবদ্ধতাগুলো আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের জায়গা থেকে, সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক জায়গা থেকে যদি আমরা একত্র হয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করে আমরা যদি মোকাবেলা করি তাহলে এই সংকটটি উত্তরণ আমাদের জন্য সম্ভব হবে। আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা 10 জন 15 জন টিম নিয়ে, একটা ট্রাক নিয়ে, 100 খাবার নিয়ে আপনারা ফেনীতে ছুটে যাচ্ছেন, নোয়াখালীতে ছুটে যাচ্ছেন। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা এইভাবে বিচ্ছিন্নভাবে প্রশিক্ষিত কোনো টিমের সাথে সমন্বয় ছাড়া আপনারা এইভাবে ত্রাণ নিয়ে আপনারা নিজ উদ্যোগে সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে যদি কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে হয়, যারা সাঁতার জানেন না বা প্রশিক্ষিত যে ফোর্স নেই, ফোর্সের সাথে সমন্বয় নেই, তারা যদি ওখানে কোনো দুর্ঘটনায় পড়েন সেটি আবার আমাদের জন্য একটি এই সংকটটিকে আরও বেশি আমাদের গভীরতর করবে। সুতরাং আপনারা 2 জন বা 3 জন টিম আমাদের সাথে সমন্বয় করে বা দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বা 3 বাহিনীর যারা টাস্কফোর্স রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ত্রাণ নিয়ে সেখানে যাবেন। কারণ গতকাল আমরা খবর পেয়েছি যে একটি দল সেখানে গিয়ে, তারা অনেকে রয়েছে সেই টিমটিতে, 20 জন একটি টিম ছিল, সেখানে তারা সাঁতারও পারত না, সেখানে তারা পড়ে যায়। আমরা চাই না কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটুক, সুতরাং আপনাদের জায়গা থেকে আপনাদের উৎসাহকে আমরা স্বাগত জানাই, কিন্তু এই উৎসাহটি প্রকাশ করার জন্য, এই উৎসাহের বহিঃপ্রকাশ করার জন্য ফেনীতে বা নোয়াখালীতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সিস্টেমেটিক জায়গা থেকে সেই জায়গাটির ফোকাস করতে চাই। আপনাদের বিশেষ করে বৈষ্ণবী ছাত্র আন্দোলনে চান আসলে কতক্ষণে আপনি পৌঁছাতে পারবেন, কখন নাগাদ আপনারা শুরু করবেন? এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা যেটি এলাকা থেকে অর্থাৎ প্লাবিত অঞ্চলগুলো থেকে যে খবরটি পাচ্ছি সেটি হচ্ছে ফেনী শহর অথবা কুমিল্লা শহর, এই শহরের আশপাশে ত্রাণ দেওয়া এবং উদ্ধারকর্মের একটা তৎপরতা জোরালোভাবে আছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ শহর থেকে 10-20-15 কিলো ভেতরের দিকে যে জায়গাগুলো আছে সেখানে ওইভাবে উদ্ধার তৎপরতা নেই, ত্রাণ তৎপরতা এখন পর্যন্ত আমরা দেখিনি, এই বিষয়ে আপনাদের আসলে করণীয়টা কি? আচ্ছা দেখেন, যে প্রত্যন্ত বা প্রান্তিক জনপদে এখনো ত্রাণ যে পৌঁছাচ্ছে না, আমরা সেই বিষয়ে আমরা অবগত রয়েছি, কীভাবে ত্রাণটি পৌঁছানো যায় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, এবং যারা জেলা সমন্বয় করছে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার ওনাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে, তারা যেই বিষয়টি আমাদেরকে বলছেন যে কুমিল্লা ফেনী এবং নোয়াখালীতে যেই যাতায়াত ব্যবস্থাটি বা যানবাহনের যে সংকটটি, যে বুটের সংকট রয়েছে, স্পিডবোর্ডের সংকটটি রয়েছে, যার কারণে তারা প্রান্তিক জনপদে পৌঁছাতে পারছেন না, এই কারণে আমরা যেই যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বোট, স্পিডবোট, তারপরে হচ্ছে আমাদের নৌকা, তারপর হচ্ছে ট্রলার, এই জিনিসগুলো আমরা সেখানে পাঠানোর চেষ্টা করছি। যখনই সেখানে যোগাযোগ ব্যবস্থাটি আমাদের স্মুথ হবে তখনই আমরা মনে করি যে আমাদের যে প্রান্তিক জনপদে যে ত্রাণটি পৌঁছাচ্ছে না সেই সমস্যাটি আর থাকবে না। আমরা মনে করি এই যে আমাদের সংকটের সৃষ্টি হয়েছে সেখানে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই, কাজটি যেহেতু অনেক বড়, সেখানে ভুলভ্রান্তি থাকবে, আমাদের সীমাবদ্ধতা থাকবে, অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা থাকবে, এই সীমাবদ্ধতাগুলো আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের জায়গা থেকে, সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক জায়গা থেকে যদি আমরা একত্র হয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করে আমরা যদি মোকাবেলা করি তাহলে এই সংকটটি উত্তরণ আমাদের জন্য সম্ভব হবে। অতিরিক্ত যানবাহনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে সংকট তৈরি হয়েছে বা সব যানবাহন ঠিকমতো রিচ করতে পারছে না, সেক্ষেত্রে নৌযানে যাওয়ার কোনো অল্টারনেটিভ চিন্তা আপনারা করছেন কিনা? বা আচ্ছা দেখেন, কুমিল্লার যে পথটি রয়েছে, কুমিল্লা যেখানে আমাদের বুড়িচঙে দেবীদ্বার, এখন হচ্ছে কুমিল্লার বিশেষ করে বুড়িচঙে আমাদের বেশ কয়েকটি জায়গায় হচ্ছে গুমতী নদীর বাঁধ ভেঙে গিয়েছে, দেবীদ্বার হচ্ছে বাঁধ ভাঙার একটি প্রকোপ তৈরি হয়েছে। আপনাদের এই রাস্তাগুলো যদি দেখেন সেখানে কিন্তু নৌপথ নেই, অর্থাৎ নৌপথে যে আমি নোয়াখালী থেকে আমার নৌ ট্রান্সপোর্টগুলোকে আমি সেখানে শিফট করব, সেই নৌ যোগাযোগ ব্যবস্থাটি নেই। আমি চাইলে আমার ঢাকা বরিশাল গামী যে লঞ্চগুলো রয়েছে বা ঢাকা চাঁদপুরগামী যে লঞ্চগুলো রয়েছে আমি চাইলেই সেখানে সেগুলোকে আমি মোবিলাইজ করতে পারি না, কারণ সেখানে নৌ যোগাযোগ যেহেতু পথটি নেই।